আচ্ছা, আব্বা যে হঠাৎ করে এরকম একটা বিয়ার সিদ্ধান্ত নিল, তার কারণটা কি কত? হ্যাঁ আব্বা, কি তোমার অতীত জেনে ভালাইছে এরকম কিছু? আমার লিখা, আমি কি করছি? আমার দোষ কে এনে? আমি একটা স্কলার, একটা কৃতি সন্তান, আমি ডাক্তার হইয়া আমি কি বংশের বাতি কম জ্বালাইছি? চারিদিক ফকফকা করে বেলাইছি, আরো বাড়তি লাগবো আমার বাপের। তোমার ছেলের জন্য তো আমি পেছে পড়ে গেছি, তুমি আবার উদ্ধার করো। আমার একটা বাচ্চা দাও, বাচ্চা বাচ্চা দাও। এই যে গরু ছাগল দুনিয়ার বাচ্চা দিতেছে, ছাগল তো প্রতি বছরে বাচ্চা দেয়, গরু দুইটা বাচ্চা দিছে, হাঁস মুরগিতে বাচ্চা দিছে, আর কত বাচ্চা লাগবে আপনার? আরে আমার পোলা হইতেছে এক পাগল, পোলার মা হইতেছে আর এক পাগল। আরে আমি হাঁস মুরগি গরু ছাগলের বাচ্চার কথা কইতেছি না, আমি আমার বংশের বাতি জ্বালানোর কথা কইতেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? মাথাটা থেকে নষ্ট হয়ে গেছে নাকি? পোলা বিয়ার বয়স হয়ে গেছে গা, তার বিয়া দিবেন, তার সংসারে সন্তান হইব, আপনার দাদা দাদি হমু, আপনি সব কি কইতেছেন? হ্যাঁ আরে মহিলা, তুমি যেটা কইতেছো সেটা ঠিকই আছে, কিন্তু দাদা দাদি হত আমাকে কপালে না। তোমার পোলার বিয়া তো এসে বড় হইব না, সেখানেই আমি পাত্রী দেখতে যেতেছি, তখন শুনতেছে পোলা গরু ছাগল হাঁস মুরগির ডাক্তার, লগে লগে আমাকে বিদায় দিয়ে দিতেছে, এই জীবনে তোমার পোলার বিয়া হইব না। তাহলে কি আমার বংশের লাল বাত্তি জ্বলবো না গিয়ে? আমার বংশের বাত্তি জ্বলাই দিব না? আমি 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 তোমার কাছে করো জরুর অনুরোধ করতেছি, তুমি আমার একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও। দূর কাকা, বাচ্চা বাচ্চা করতেছেন কে? কত বাচ্চা লাগবে আপনার? আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। তুমি যদি আমার আলেকরে বিবাহ করো, আমাদের একটা বাচ্চা উপহার দাও, তাহলে তাহলে আমার বংশটা বাইসে যায়, বংশের বাত্তিটা আবার নতুন করে চলে। আমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু আব্বা যে কইছে গরু ছাগলের ডাক্তারের কাছে বিয়া দিব না। খালি তোমার আব্বা কেন? দুনিয়ায় কোনো মায়ের বাপে তো এই গরু ছাগল হাঁস মুরগির ডাক্তারের কাছে মায়া দিব না। তোমার বাবা তো ঠিকই কইছে। চাচা আমার মনে হয় কি এদের একটাই সমাধান আছে, আপনি অনেক ভাইজানরে কন যে ওই জানে সব গরু ছাগল থেকে দূরে থাকে, তাহলে তো সব ঠিক হয়ে যায়। চাচি কাটি চিরা বর্তা বানাইছিলাম, আপনার জন্য নিয়ে আসছি। আসি, হ্যাঁ দেখছেন মায়াটা অনেক ভালো, আমার অনেক যত্ন করে, খেয়াল করে। মায়াটা অনেক ভালো, আমার অনেক যত্ন করে, খেয়াল করে। রাজি তো করাইতে পারল না মায়াটারে তোমার ছেলের বিয়া করে। তুমি যে কান্দছো এটা তো মরা বাড়ির কান্দন। বাড়িতে আছি আমরা তিনজন, তুমি আমি আর আব্বাই, আমরা দুজন তো হাজির। তাহলে কি আব্বাই আমি কেমনে সহ্য করবো? কি কইলা তুমি? গায়ের রক্ত তো গরম হয়ে যেতেছে, আমার মতো একটা কৃতি সন্তান ঘরে আছে, তার লজ্জা করলো না, সে আর একটা বিয়ে করার ডিসিশন নিচ্ছে, এটা তো আমি কোনো ভাবে এটা দিবো না। তুই তোর বাপের বিয়া টাকাইতেও পারবি না। এটা অবশ্য ঠিক কইছো, কারণ জ্ঞানীরা কোনোদিন মূর্খদের ঠেকাইতে পারে না। হ্যাঁ কিন্তু মূর্খ করে আদত্ত বেশি থাকে না, গদিতে থাকতে পারে না। তুমি চিন্তা করো না অতম্মা, বিজয়ী তুমি এইবা কেন না? আমার যতীন আমি ঠেকাইতে পারুম না, আমার যতীনের লগে সংসার আমার করতেই। আচ্ছা আব্বা যে হঠাৎ করে এরকম একটা বিয়ার সিদ্ধান্ত নিল, তার কারণটা কি কত? হ্যাঁ আব্বাই কি তোমার অতীত জেনে ভালাইছে এরকম কিছু? তুমি মানুষ না, অতীত থাকতে পারে না। ধরো আব্বার লোকে তোমার বিয়ে হওয়ার আগে আর একজনের লোকে তোমার প্রেম আছিল, এটা আব্বা জেনে ভালাইছে, ওই দিদি এখন বিয়ে করতেছে। আরে দূরা কি জমুল ডালটা কথা করবি, তোর আব্বা তো বিয়ে করতেছে তার লাইগা। আমার লাইগা, আমি কি করছি? আমার দোষ কে এনে? তোর আব্বা বংশের বাতি জ্বালাইবো, এন দেখা বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা স্কলার, একটা কৃতি সন্তান, আমি ডাক্তার হইয়া
আমি কি বংশের মতো কম জ্বালাইছি, চারিদিক ফক ফকা করে বলাইছি, আরো বাদ দিলে বলর বাপের বুঝছি তো, আমি বুঝা বলাইছি আমার কি করতে হইব, বিয়া করতে হইব, এই তো সেই সাথে ওই গরু ছাগলের ডাক্তারি তো তাইরা দিতে অভাব, আমি তো তোর জন্ম নিতে বাপ, তুই আমার মুখের দিকে তাকাইয়া ওই সমস্ত গরু ছাগলের ডাক্তারি চাইরা দে, একটা বিয়া করে সংসারই হ, তোর সন্তান আদি হোক, আমরা দাদা দাদি হই, আমাকে বংশ দে বা। তোমার লেগে আমি সব কিছু করতে পারি, এটা মনে রাখবা, ডাক্তারি কোনো ব্যাপার না, বন্ধ করে দিলাম ডাক্তারি। আব্বা যদি আমার এই কথা কইতো আমি জীবনে বন্ধ করতাম না। শুনছিস টোটকা কাজে লাগছে, তুমি তো ভালো অভিনয় করো।